কিছু বিষয়বস্তু থাকে। আর এই গানটা গাইলাম আমার বোন যেন রাগ করে না, কারণ প্রেমিকরা কষ্ট দেয় না, তাদের কাছ থেকে কষ্ট আদায় করে নিতে হয়। আর যে প্রেমে কষ্ট নাই দুঃখ নাই, সেই প্রেমে সার্থকতাও খুব কম। তো আমি বলবো যে বিচ্ছেদ গান শুরু হয়েছে তখনই বলতেছে বন্ধুর প্রেমাগুনে অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নি ভাই। হ্যাঁ, আমি যে পরামর্শটা দিলাম এটা একটু ট্রাই করে দেখো, ইনশাল্লাহ আশা করি অনেকটা নিবারণ হয়ে যাবে, এটা ওষুধের মতো কাজ করবে আশা করি। তো আরেকটি গান করি, আমার ভাই তো দয়ালি গান করছেন, দেখা যাক আবার কি গায়। আব্দুল করিম সাহেবের আমিও প্রেম করি, প্রেম যে করি না এমন না, আমারটা হইল প্রেম করে যাইতাছি মানুষ খুঁজে পাইতেছি না। যেমন প্রকৃত মানুষ যারা তাদেরকে পাওয়া যায় না, তারা আমাদের মতো ঘুরে বেড়ায় না, আমাদের মতো মঞ্চে গান করে না, আমাদের মতো তাল সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকে না, গান শুনতেও আসে না। যারা প্রকৃত প্রেমিক ভাবুক মানুষ তারা আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে, তাদেরকে খুঁজতেছি হারিকেন দিয়া পাইতেছি না। তুমিও দোয়া করো, এই যে শাহজাহান বাবা যে প্রেমিক, সেই প্রেমিককে দেখলেই বোঝা যায় যে সে সত্যিকার অর্থে প্রেমিক। প্রেমিক হয়েছে বিধায় সংসার ত্যাগী, এই সংসার ত্যাগী প্রেমিককে খুঁজতেছি। যদি একটু দেখতাম, একটু দেখতে পারি, কাছে বসায় একটু আদর করতে পারতাম, একটু চরণ সেবা করতে পারতাম, তাহলে হয়তো বা শান্তি পেতাম। সেই জায়গা থেকে আব্দুল করিম সাহেবের আরেকটি গান করছি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আমার বন্ধুরে আমি দোষী না, আমি খুঁজতেছি আমার বন্ধুকে, আমার কাছে পাইতে চাই, আমি ইচ্ছা করে ইচ্ছা করেই আমার সেই প্রেমিককে কাছে পেতে চাই।